হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া হোসেনস ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর শুরুটা দেখেই এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে। এই ভিডিওটি ছিল 24 মার্চ রাতের করা, আর 26 মার্চ তাদের অ্যানিভার্সারি। তারা আমাদের অ্যানিভার্সারি দাওয়াত দিয়েছিল, তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা গায়ে হলুদ করব। আর তাদেরকেও জানিয়েছিলাম, কিন্তু তারা তেমন সায় দিচ্ছিল না যে এখন গায়ে হলুদ করবে, আবার তাদের কিছুটো বাচ্চা আছে, তো সব মিলে তারা ওরকমভাবে সায় দিচ্ছিল না। তো আমরাই ভাবলাম যে না, আমরাই সব কিছু নিয়ে তাদের বাসায় চলে যাই, আর আমরা আনন্দও করলাম, তারাও আনন্দিত হবে, এমনকি সবার ভালোও লাগবে। তাই আমরা গায়ে হলুদের ডেট ঠিক করলাম 24 তারিখ। 24 তারিখ ঠিক করার কারণ হচ্ছে, 24 তারিখে তাদের বাসায় গেলে বাসাটা তো অবশ্যই নোংরা হবে, তো তাদের যেহেতু ছোট বাচ্চা আছে ঝামেলা বেশি হয়ে যাবে। সেজন্য আমরা প্ল্যান করলাম যে 24 তারিখে তাদের বাসায় যাই, 25 তারিখে তারা সব কিছু গুছাতে পারবে, আবার রেস্টও নিতে পারবে, 26 তারিখে তো তাদের আবার নতুন করে ঝামেলা আছেই। তো সব মিলিয়ে আমরা 24 তারিখেই তাদের বাসায় চলে গিয়েছিলাম। ভাইয়া আর ভাবির গায়ে হলুদের আয়োজনটা করানোর বিশেষ কারণ হচ্ছে আমরা তাদের বিয়েতে যেতে পারিনি। তো ভাবলাম আমরা যেহেতু এখন অ্যানিভার্সারিতে তাদের সাথে আছি, তো আমরা গায়ে হলুদটা নিজেরা নিজেরাই করে ফেলি। এখানে যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবাই বাসা থেকে নিয়ে এসেছি। আমরা তাদের বাসায় এসে বাসাটা শুধু সাজিয়েছি, আর সাজানোর ভিডিওগুলো আপনারা প্রথমেই দেখতে পেয়েছিলেন। আমরা এদিকটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকটায় ভাইয়া আর ভাবিও রেডি হয়ে গিয়েছে। তো একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আসলে হঠাৎ করে প্ল্যান করলে তেমন কিছু করা যায় না, তারপরেও আমরা সবাই মিলে যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে করে সব কিছুই ভালো হয়, আর ভাইয়া ভাবিও অনেক খুশি হয়। ভাইয়া আর ভাবি রেডি হয়ে গিয়েছে, আর এখন তাদের দুইজনকে একসাথেই আমরা এখানে বসিয়েছি। ভাইয়া ফার্স্টে বসতে চায়নি, সে বলছিল ভাবিকেই শুধু বসার জন্য, কিন্তু আমরা জোর করেই তাকে বসিয়েছিলাম এখানে। আশা করি আজকের এই দিনটি ভাইয়া আর ভাবির কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভাইয়ার কোলে যেই টুনটুনি বুড়িটাকে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে তাদের একমাত্র কন্যা সন্তান। তো ও খুব কান্না করছিল, সেজন্য আমরা ভাইয়ার কোলে ওকে দিয়ে দিয়েছিলাম। ও তাকিয়ে তাকিয়ে দেখছিল কি করা হচ্ছে। তো কিছুক্ষণ ওর মায়ের দিকে তাকায়, কিছুক্ষণ ওর বাবার দিকে তাকায়। তো আমাদের কাছে ব্যাপারটা দেখতে খুব ভালোই লাগছিল, আবার মাঝে মাঝে এত জোরে চিৎকার করে কান্না করছিল যা বলার মতো না। বর আর কনেকে হলুদ দেওয়ার জন্য এখন গিয়েছে আরেক ভাইয়া আর ভাবি, আর এরা দুইজন হচ্ছে আমার ভিডিওতে যেই প্রিন্সেসকে দেখতে পান আপনারা, সেই প্রিন্সেসের মাম্মা আর পাপা। এখন যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সুমাইয়া হোসেনস ব্লগের সুমাইয়া আর তার হাজবেন্ড। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর শেষের দিকে কিছু আনন্দঘন মুহূর্ত তো থাকবেই। এই ভাইয়াটাকে অনেকেই চিনেন, আমার অন্যান্য ভিডিওতেও দেখেছেন, আর দেখতেই পাচ্ছেন ভাইয়া নিজেই তার গালে মুখে হলুদ মেখে নিচ্ছে। আর তাকে এরকম হলুদ মাখতে দেখে আরেক ভাইয়া এসে একদম পুরো মুখে হলুদ লাগিয়ে দিয়েছে। তো এই পর্বটা অনেক মজার ছিল, আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম। তো দেখতেই পেলেন কী অবস্থা, আমরা সবাই সেদিন অনেক আনন্দ করেছিলাম, আর ভাইয়া আর ভাবিও অনেক খুশি হয়েছিল, আর আমাদের ইচ্ছে ছিল তাদের দুজনকে খুশি করা, আর সেদিন আমরা তাদেরকে খুশি করতে পেরেছিলাম, তো আমাদের কাছে তো ভালো লাগবেই। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর এতক্ষণ আমার সাথে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।